মুর্শিদাবাদে গঠিত হল কোভিড-19 সার্চ ভাইরাস ক্লাব। মুর্শিদাবাদ জেলা পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার জেলা আরাধকের দপ্তরে কোভিড যোদ্ধাদের নিয়ে এই সংস্থা গড়ে তোলা হয়। এই সংস্থাটির নাম রাখা হয় কোভিড-19 সার্চ ভাইরাস। মোট 59 জন কোভিড যোদ্ধাদের নিয়ে একটি সংস্থা শুরু করা হয়। এদিন 38 জন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তাদের একটি করে সংস্থার পরিচয়পত্র, ফুলের স্তবক, মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়। এই আলোচনা সভায় কোভিড যোদ্ধারা কোভিড আক্রান্তের পর সুস্থ হয়ে ফিরে যাওয়ার পর কী রকম সমস্যার সম্মুখীন হয়েছেন সেসব কথা তুলে ধরেন। আগামী দিনে পারিপার্শ্বিক মানুষরা যাতে আতঙ্কিত না হন কোভিড নিয়ে সে বিষয়ে সচেতন করতে এই কোভিড যোদ্ধারা কীভাবে এগিয়ে যাবেন এই বিষয়ে আলোচনা হয়। আমি বোম্বাই ছিলাম, 17 তারিখ বাড়ি পৌঁছালাম, 18 তারিখ লালা চেক করলাম, 22 তারিখ আমাকে ডাক্তারবাবুরা নিয়ে গেলো পজিটিভ আছে। এই পজিটিভ আছে বলে 22 তারিখ নিয়ে গেলো। তারপর মাতৃস্বজন আমাকে হাসপাতালে 7 দিনের মাথায় আমাকে ছুটি দিল। তো খুব ভালো লেগেছে, সেবা যত্ন হয়েছে, সব খাবার টাবার সব ভালো লেগেছে। তো তারপর বাড়ি নিয়ে গেলো, এখন তো সব ভালো আছে। করোনা পজিটিভ এসেছে, এটা কোনো করোনা বলে ভয় নাই। পজিটিভ এসেছে ঠিক আছে, এখন সবকে দাঁড়া পজিটিভ হবে। পাশের গ্রামে আমার যদি গ্রামে হয় যাই বলবো যে আমারও হয়েছিল, এর কোনো ভয় নেই। যাও আমাদের মুর্শিদাবাদ জেলার আরেক সফল চিকিৎসক, তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ল্যাবে জেলাতে যারা করোনা থেকে সুস্থ হয়েছে ওদেরকে দিয়ে একটা যদি গ্রুপ করা যায়, ওই আইডিয়াকে মাথায় রেখে আজকে আমরা এই প্রোগ্রাম অর্গানাইজ করেছি। জেলাতে যত করোনা ইনফেক্টেড রিকভার হয়েছে ওদের মধ্যে কিছু লোককে আমরা আজকে ডেকেছি। আমাদের কাছে ডাটাবেস অলরেডি ছিল, কিন্তু ওই ডাটাবেসকে কাজে লাগানো, অ্যাক্টিভেট করা, সেটা উদ্দেশ্যে নিয়ে আজকেটা ফার্স্ট আমাদের আজকে প্রোগ্রাম। যারা সুস্থ হয়ে গেছে আমাদের মধ্যে আজকে ডক্টর যোগী রায় সবাই উপস্থিত হয়েছে, উনি জানেন এই ইনফেকশনটা কন্টেইন করার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে, কিন্তু স্টিল স্প্রেড করছে। আর আমাদের জেলা রুরাল ডিস্ট্রিক্ট, অনেক বড়ো জেলা, যারা রিকভার হয়েছে ওরা জেলা জুড়ে এদিক ওদিকে ছিঁড়ে আছে। ওদেরকে কীভাবে ওই রুরাল এরিয়াতে আমরা ইউজ করতে পারি, ওদের থেকে শুনে ওদের কী এক্সপিরিয়েন্স আছে সেটাকে জনসাধারণ পাবলিকের সাথে শেয়ার করা, সো দ্যাট এই যে একটা প্যানিক আছে সেটাকে কমানো। আর যখন সমস্যাটা যদি বেশি হয়ে যায় ওই সময় এদেরকে ইউজ করা। আর বিকজ এটা ক্লাব ফর্মে আমরা করেছি, সবাইকে একসাথে নিয়ে এসছি, আমাদের যে লোকাল পুলিশ স্টেশন লেভেল আছে ওদের সাথে ওই লেভেলে এদের সাথে যোগাযোগ রেখে যে কোনো লোকালি সমস্যা হবে আর লোকালি কোনো ইস্যু থাকবে ওদের সাথে মিলে এটা রিজলভ করা, সেটা উদ্দেশ্য। সেগুলো সমস্যা না হোক তার উদ্দেশ্য, তার জন্যই আজকে এটা করা হয়েছে। আশা করছি এরপরে এই সমস্যাগুলো হবে না। মুর্শিদাবাদ থেকে রাজেন্দ্রনাথ দত্ত, টাইমস বাংলা। আমাদের সম্পাদক